हेलो गाइस, आई दीप एंड वेलकम बैक टू माय चैनल दीप एक्सक्लूसिव। वन और रिव्यू एब्सोल्युटली माइंड ब्लोइंग मूवी, एब्सोल्युटली आउटस्टैंडिंग एक्टर मूवी, माने वन ऑफ द बेस्ट रोमांटिक मूवी इन टॉलीवुड इंडस्ट्री। আমি কিন্তু অবশ্যই বলবো, তার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। সো আমি ফার্স্টলি বলবো, আমি কিন্তু এর গল্পটা কিন্তু একদমই রিভিল করতে চাই না, কারণ আমি চাই যে তোমরা হলে এসে টিকিট কেটে এটাকে দেখো। দুটো মুভিকেই, রাবণকে এবং কিশমিশকে, দুটো মুভিকেই হলে এসে টিকিট কেটে দেখো এবং এনজয় করো এবং সেই হলের ভাইবসটা পাও। সো আমি বলবো, এখানকার গল্পটা কিন্তু খুব যে একটা উন্নত মানের, খুব যে একটা ইউনিক, খুব যে এক্সট্রা অর্ডিনারি তা কিন্তু নয়, কিন্তু এখানকার ডাইরেক্টর এই গল্পটাকে যেভাবে এক্সিকিউট করছেন, যেভাবে প্রেজেন্ট করছেন অডিয়েন্সের কাছে, সেই জিনিসটা কিন্তু গল্পটাকে একটা ইউনিক বানিয়ে দেয়, একটা এক্সট্রা অর্ডিনারি কিন্তু বানিয়ে দেয়। এটা কিন্তু এখানকার ডাইরেক্টর খুব ভালো একটা কাজ করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে এই কিশমিশটা কিন্তু একটা মিষ্টি প্রেমের গল্প, একটা একটা সম্পর্কের গল্প, এবং এটা কিন্তু একটা বাবা মা ছেলের একটা কিন্তু একটা সম্পর্কের একটা গল্প। এবং এখানকার যে মেইন জিনিসটা আমি বলবো, যে জিনিসটা এটাকে একটা ইউনিক সিনেমা বানায়, সেটা হচ্ছে এখানকার অ্যানিমেশনটা। মানে এখানকার যে অ্যানিমেশনটাকে যেভাবে ইউজ করা হয়েছে, এবং আমার মনে হচ্ছে আজ অব্দি বাংলা সিনেমাকে যে এভাবে প্রেজেন্ট করা যায় এরকম কিন্তু ভাবা হয়নি। এবং এখানকার অ্যানিমেশনটাকে কিন্তু খুব দারুণভাবে ইউটিলাইজ করা হয়েছে, দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেটা এই কিশমিশকে কিন্তু একটা একটা অন্যরকম ইউনিক মুভি বানায়। এবং তার সঙ্গে সঙ্গে এখানকার পারফরমেন্সের কথায় আমি যদি আসি, মানে দেব তো অসম্ভব অসম্ভব ভালো, এবং তার যে প্রিভিয়াসলি যে মুভিগুলো, সাঁঝরাতি বলি, গোলন্দাজ বলি বা টনিক বলি, মানে প্রতিটা থেকে এই অভিনয়টা কিন্তু দারুণ। মানে দেবের অভিনয়টা কিন্তু পরপর দিন 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 কিন্তু একটা প্রখর হচ্ছে, দারুণ হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছে আমাদের খরাজবাবু। উফ, এই মুভিটার যদি মানে মেরুদণ্ড বলি, তিনি হচ্ছেন খরাজবাবু। তিনি যেমন রাবণে প্রচুর হাসিয়েছেন, এবং তিনি এইখানেও কিশমিশের ক্ষেত্রেও কিন্তু দারুণ অসম্ভব সুন্দর একটা অভিনয় করেছেন, এবং তিনি কিন্তু বারবার প্রমাণ করছেন যে তিনি কত বড় একজন অভিনেতা। এবং তার সঙ্গে সঙ্গে মিউজিক, মানে আমরা যখন ইউটিউবে যখন একটা সিঙ্গেল ট্র্যাক শুনছিলাম, তখন যে যে ভাইবসটা পাচ্ছিলাম, তার থেকে এখানে কিন্তু যেভাবে যেখানে যেখানে মিউজিকটাকে, গানগুলোকে প্রেজেন্ট করা হয়েছে, সেটা কিন্তু দারুণ। এবং তার সঙ্গে সঙ্গে এখানকার যে চরিত্র মানে গুলোকে, মানে ক্যারেক্টার গুলোকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে, সেটা কিন্তু দারুণ। এবং দেব কিন্তু বরাবরই এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসে, এবং কিশমিশ কিন্তু তার একটা খুব বড়সড় একটা প্রমাণ। এবং আমি তো বলবো যে তোমরা অবশ্যই এটাকে হলে যাও, হলে গিয়ে দেখো, একটা থিয়েটার এক্সপিরিয়েন্স করো। এবং দুটো মুভির ক্ষেত্রে আমি বলবো, রাবণ এবং কিশমিশের ক্ষেত্রে বলবো, তোমরা হলে গিয়ে দেখো, তোমাদের কিন্তু দারুণ লাগবে। সো আজকে ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।